বর্তমানে তোমাদের আমি যেই পূজা মণ্ডপটি দেখাচ্ছি সেই পূজা মণ্ডপটি হলো দমদম পার্ক যুবকবৃন্দের দুর্গা পুজো। দমদম পার্ক যুবকবৃন্দের দুর্গা পুজো এবছরকার থিম ছিল ভিটে মাটি। ভিটে মাটি বলতে তারা গ্রাম বাংলার একটি চিত্র উপস্থাপন করেছে। এই মণ্ডপের কোনায় কোনায় তোমরা দেখতেই পারবে বিভিন্ন ধরনের লেখা, বিভিন্ন রকমের জিনিস লেখা রয়েছে। সেই লেখাগুলোর দ্বারা তারা নারীদের অবস্থা এবং আরও অন্যান্য বিভিন্ন অনেক জিনিস গ্রাম বাংলার যে সমস্ত কালচার সেইগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এইবার তোমাদের আমি একটি বাড়ি দেখাতে চলেছি। এই বাড়িটার থ্রুতে এরা গ্রাম বাংলার সম্পূর্ণ একটি ছিমছাম সাধারণ জনজীবনকে উপস্থাপন করেছে। যেরকমটা তোমাদের আমি আর কি বলেছি যে দেওয়ালের বিভিন্ন সাইডে বিভিন্ন ধরনের ছবি এবং বিভিন্ন ধরনের লেখা রয়েছে যেগুলো গ্রাম বাংলার কালচার আসন টাসন, এইবার এই বাড়িটা তোমাদের দেখাই। এই বাড়িটা সম্পূর্ণ দেখে আসল মনে হলো এটা কিন্তু নকল। এখানে এবছর দমদম যুব পার্ক যুবকবৃন্দের থিম ছিল ভিটে মাটি। এনারা গ্রাম বাংলার সম্পূর্ণ সাধারণ একটি জনজীবনকে উপস্থাপন করেছেন এই পূজা মণ্ডপটির দ্বারা। প্রতিমার মধ্যেও রয়েছে অনবদ্য থিমের ছোঁয়া। তোমাদের আমি এবার প্রতিমা দেখাতে চলেছি। এই দেখো, এই সেই মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমার মধ্যেও কিন্তু রয়েছে সম্পূর্ণরূপে থিমের ছোঁয়া। এখানে মাকে একটি মধ্যবিত্ত পরিবারের একজন সাধারণ নারী হিসেবে তুলে ধরা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ মায়ের যে চার সন্তান তাদেরকেও আলাদা আলাদা সাইডে রাখা হয়েছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড বাই।